নমস্কার, আমি ডক্টর সায়ন চক্রবর্তী, ইনফেকশাস ডিজিজ ডক্টর। আমি আমরি ঢাকুরিয়াতে কাজ করি। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ডেঙ্গি। আপনারা সবাই জানেন যে বর্ষাকালে এবং তারপরে একটা ডেঙ্গি সিজন আসে, ডেঙ্গি ম্যালেরিয়া এগুলো হয়, এবং এবছরে আমরা ডেঙ্গি প্রচুর পেশেন্ট পাচ্ছি। সেই পেশেন্টগুলো কিছু নর্মাল সিম্পল যেমন ডেঙ্গি ফিভার হয় সেরকম ফিভার নিয়ে আসে, কিছু সিভিয়ার কেসেসও হচ্ছে, এবং আপনারা নিশ্চয়ই খবরে শুনেছেন পড়েছেন যে কিছু পেশেন্ট কিছু রোগী মারাও গেছে। এবার মেন ব্যাপারটা হচ্ছে ট্রিটমেন্ট তো নয় আমরা করছি, কিন্তু এই ডেঙ্গি রোগটাকে কীভাবে আটকানো যায়, কীভাবে নিজেকে বাঁচানো যায়, এটা খুব দরকার। বিকজ আমরা সবাই হচ্ছে কাজে বেরোচ্ছি, বাড়িতে আছি, এবং আমরা সবাই জানি যে ডেঙ্গিটা হচ্ছে মশার কামড়ে। মশার কামড়টা যেভাবে প্রিভেন্ট করা যায় সেটাই হচ্ছে ডেঙ্গি প্রিভেনশন। এবার দুরকম ব্যাপার, একটা হচ্ছে মশা যেখানে জন্মাচ্ছে সেটা জমা জলে জন্মায়, বাড়ির আশেপাশে যেখানে ধরুন টায়ার পড়ে আছে, পুরনো টপ পড়ে আছে, বৃষ্টি জল জমছে, সেখানে যাতে জলটা না জমে সেই ব্যবস্থাটা করতে হবে। এরকম জিনিসপত্র খালি যেগুলো পড়ে থাকে সেগুলোকে জঞ্জালগুলো ফেলে দেওয়া, এটা খুব দরকার। তার সঙ্গে মশা যাতে আমাদের কামড়াতে না পারে, যেমন আমরা ফুলাতা জামা কাপড় পরতে পারি, আমরা রাত্রেবেলা শোয়ার সময় মশারি টাঙাতে পারি, আমরা তার সঙ্গে ধরুন যেগুলো লিকুইড, যেগুলো রেপেলেন্ট যেগুলো আমরা ইউজ করি, গুড নাইট বা অল আউট যা হোক আর কি, সেটা তো আমরা ইউজ করছি। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা পাওয়া যায় যে জামার ওপর লাগানোর একটা ছোটো তেল মতন পাওয়া যায়, সেই জিনিসটা ব্যবহার করলে আপনি যখন বাইরে বেরোচ্ছেন বাড়ি থেকে ওই সময়টা জামায় যদি লাগিয়ে দেন ওটা, তাহলে ওটাও আপনাকে মশার কামড় থেকে বাঁচাবে। এমনি ওডোমাস ক্রিম বা এগুলো তো রয়েছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো মেন এই দুটো ব্যাপার, একটা হচ্ছে জল জমতে দেওয়া যাবে না, এমনকি আপনার বাড়ির ফ্রিজের তলায় জল থাকতে পারে সেটা আমরা চট করে খেয়াল করি না, ওই জলটাকেও ফেলতে হবে রেগুলারলি, যাতে ওখানে কোনোরকম যেন মশা ওখানে না জন্মাতে পারে। আমরা সবাই মিলেই এই রোগটাকে আটকাতে পারি। তার সঙ্গে সরকারের তরফ থেকে যে মিউনিসিপ্যালিটি থেকে এসে যে ফগিং করে সেই জিনিসটা ওরা করতে থাকে, তার সঙ্গে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্যে যে যা 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 আপনাকে বললাম সেই হিসাবে যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমরা ডেফিনেটলি ইনফেকশন রেটটা অনেকটাই কমাতে পারবো। আর এটা পুরো সোসাইটিকে একসঙ্গে মিলে করতে হবে, পাশের বাড়িতে যদি মশা হয় সেই মশাটা কিন্তু আপনাকে এসে কামড়াতেই পারে। তাই জন্যে সবাই মিলে নিজের সোসাইটি, নিজের আশেপাশে চারিদিকে পরিষ্কার রেখে নিজেদেরকে বাঁচানোর জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো করলে এই রোগটা আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারবো। এবং যদি কারোর এই রোগটা হয়, রোগ হওয়া মানে কি একটা জ্বর এরকম হবে, গাতা ব্যথা মাথা ব্যথা হবে, তো অবশ্যই যেন টেস্ট করানো হয়, টেস্ট করিয়ে নিজের ডাক্তারবাবুকে দেখাবেন, উনি যেরকম বলছেন সেরকম ফলো করতে হবে, আর মাঝে মাঝে টেস্টিংগুলো করতে হবে। যদি সিভিয়ারিটির দিকে যায় তাহলে ওই টেস্টিংয়ের থ্রু দিয়ে আমরা জানতে পারবো যে এটা সিভিয়ারের দিকে যাচ্ছে কি না, সেই হিসাবে যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো অবশ্যই নেওয়া হবে, তাতে আমরা আরও সিভিয়ার ডেঙ্গি বা ডেঙ্গি রিলেটেড যে ডেথগুলো হচ্ছে আনফর্চুনেটলি সেইগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। এই জিনিসগুলো মোটামুটি ফলো করলে অ্যাটলিস্ট আমরা ডেঙ্গি যে কেসেসগুলো অনেকটাই সেভাবে আমরা কমাতে পারবো।